জন্য দরকারি বদলে আছে মাত্র টাঙ্গাইলের মধুপুর বন থেকে হারিয়ে যাচ্ছে বন্যপ্রাণী বন ধ্বংস পশু পাখির খাবারের সংকটকেই দায়ী করছেন স্থানীয়রা রাজশাহী পুলিশ লাইন রক্ষার বাড়তিতে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন আতঙ্ক স্থানীয় জনপদের স্বাগত নিউজ টোয়েন্টি ফোর দেশ সংবাদে সাথে আছি আমি তাসনিমে জান্ন তর্থি দেখছিলেন সরিয়া ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম প্রতি বছরের মতো এবারও চলতি মৌসুমে তিস্তার নদীর পানি হ্রাস পেয়েছে নাব্যতা ধরে রাখার জন্য আট হাজার কিউসেক এবং ব্যারেজ চালু রাখার জন্য সাড়ে তিন হাজার কিউসেক পানির প্রয়োজন থাকলেও এই পয়েন্টে রয়েছে মাত্র তিনশো পঞ্চাশ কিউসেক পানি যার প্রভাব পড়েছে বড় চাষাবাদে পাশাপাশি জেলেদের জীবনে লালমনিরহাট প্রতিনিধি রেজাউল করিম তথ্য তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট লালমনিরহাট সহ উত্তরের পঁয়ত্রিশটি উপজেলার প্রায় ছয় লাখ হেক্টর জমিতে শুষ্ক মৌসুমে সেচ প্রদান করার লক্ষ্যে উনিশশো সালে তিস্তা ব্যারেজের নির্মাণ কাজ শেষ হয় এরপর কিছুদিন কৃষকরা পানি পেলেও বর্তমানে চিত্রটা একেবারে ভিন্ন পূজানের প্রবাহ দিন দিন কমে আসায় তিস্তা নদী শুকিয়ে যাচ্ছে বালুচরে পরিণত হচ্ছে নদী ও আশেপাশে নদী তীরবর্তী এলাকা ফলে তিস্তা ব্যারেজের কমান্ড এলাকায় সেচ কার্যক্রম পরিচালনা অসম্ভব হয়ে পড়েছে আর এতে বড় আবাদ নিয়ে আশঙ্কায় কৃষকরা নদীতে পানি না থাকায় মানবতর জীবনযাপন করছে জেলেরা আর এবারে একটা ধুদুবালা হয়ে কোন পানি নেই এ তিন খুব কষ্ট একটা সংসার চালান এই নদীর উপরে একটা সংসার চালান মাছ থাকলেও নদী আসা না থাকলেও আসা এই সংকট নিরসনে তিস্তার পানি বন্টন চুক্তি সই সহ স্থায়ী সমাধান চায় স্থানীয় যদি ভারত সরকার পানি না দেয় তাহলে জাতিসংঘে তারা বিচার চাক জাতিসংঘের মাধ্যমে যে পানিটা আমরা আন্তর্জাতিক পানিটা পাবো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পানি আমাদের বাংলাদেশে দেওয়া এখন তো প্রয়োজন চলতি মৌসুমে তিস্তার পানি প্রবাহ রেকর্ড পরিমাণ কমছে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা পানি সর্বনিম্ন পর্যায়ে চলে এসেছে যার কারণে আসন্ন রবি মৌসুমে সেচ কার্যক্রম অনেক কঠিন হয়ে এর ফলে তিস্তা ব্যারেজের শেষ লক্ষ্যমাত্রা গত বছরের ন্যায় বলবদ রাখা হয়েছে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে নদী স্বাভাবিক প্রবাহ ধরে রাখতে তিস্তা ব্যারেজের সেচ প্রকল্পের জন্য দশ হাজার কিউসেক পানি প্রয়োজন ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি চার দশক আগেও টাঙ্গাইলের মধুপুর বনে বাঘ হরিণ ও নানা প্রজাতির বানর ছিল বন ধ্বংস ও পশুপাখির খাবারের অভাবে এই বন থেকে হারিয়ে যাচ্ছে প্রাণী এসব প্রাণীর অস্তিত্ব রক্ষায় সরকারি উদ্যোগ যান বন কর্মকর্তারা টাঙ্গাইল প্রতিনিধি আতিকুর রহমানের তথ্য ছিটে দেখুন ডেস্ক রিপোর্ট মধুপুর বনের রসুলপুর গায়রা জলই এবং রাজাবাড়ি এলাকায় একসময় বিভিন্ন প্রজাতির পশুপাখির দেখা মিললেও বর্তমানে রয়েছে বিভিন্ন প্রজাতির বানর ও হরিণ উনিশশো সালে এশীয় উন্নয়ন ব্যাংকের প্রকল্পের আওতায় বিদেশি প্রজাতির আকাশমণি মেনজিয়াম ইউক্যালিপটাস সহ বিদেশি প্রজাতির গাছ লাগানো হয় এসব গাছ দ্রুত বর্ধনশীল হলেও জীববৈচিত্র্য বান্ধব নয় ফলে হারিয়ে যাচ্ছে বন্যপ্রাণী এই জায়গায় হনুমান বানর হরিণ চিতাভাগ আর অনেক কিছু ছিল যা এখন নাই যেহেতু বনজ গাছ যে সম্পদ সেগুলি না থাকাতেই আমার মনে হয় সেই জন্যেই এই পশু পাখি থাকতে হয় না বিষয়টি স্বীকার করে তার সমাধানে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক যে ধরনের গাছপালা থাকা দরকার সেটি পরিমাণ এখানে কম রয়েছে যেটি স্থানীয় বন বিভাগকে বলা হয়েছে তারা এই বিষয়ে কর্তৃপক্ষের নজরে আনবেন এবং যাতে বন্য প্রাণীর খাবারের যোগ্য বৃক্ষ বা গাছ লাগাতে পারে বিভাগীয় বন কর্মকর্তা জানালেন হরিণ ও বানরের খাবারের জন্য বরাদ্দ টাকার পরিমাণ সামান্য সরকারিভাবে যে খাবারের বরাদ্দ থাকে সেটা অনেক অপ্রতুল এটা দিয়ে সারা বছরের খাবার হয় না যে কারণে বন্যপ্রাণীর প্রজনন ব্যাহত হচ্ছে এবং বন্যপ্রাণীর সংখ্যা কমে যাচ্ছে আমি আশা করি যে আমরা সরকারি সহযোগিতা পেলে তাহলে এই প্রাণীগুলোকে আবার ফিরিয়ে আনা সম্ভব বন বিভাগ জানায় আশির দশকের এক জরিপে এখানে একশো প্রজাতির পাখি ও একুশ প্রজাতির বন্যপ্রাণীর অস্তিত্ব ছিল আর এখন বনটিতে সাতচল্লিশ প্রজাতির পাখি ও সতেরো ধরনের প্রাণী রয়েছে ডেস্ক রিপোর্ট নিউজ রাষ্ট্রপতি যোগ্য ব্যক্তিদের নিয়ে সার্চ কমিটি গঠন করেছেন সেখানে আওয়ামী লীগের কেউ নেই বলে মন্তব্য করেছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যশোরের সাগরদাড়িতে মধুমেলার সমাপনীয় মহাকবি মাইকেল মধুসূদন পদক প্রদান অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেন এই অনুষ্ঠানে সার্চ কমিটির সদস্য ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম ও কবি নির্মলেন্দু গুণকে মহাকবি মধুসূদন পদক প্রদান করা হয় তবে ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম অসুস্থ থাকায় তার পক্ষে কবি মারুফুল ইসলাম পদক গ্রহণ করে ছয় জনের একজন এই সৈয়দ মঞ্জুরুল ইসলামকে দিয়ে আপনারা বিচার করুন যে মহামান্য রাষ্ট্রপতি যোগ্য ব্যক্তি দিয়ে করেছেন কিনা গত বছর বন্যায় রাজশাহী পুলিশ লাইন রক্ষায় বাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড কিন্তু এখনই বাঁধটিতে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন ধসে গেছে সিসি ব্লক শিগগিরই বাদ সংস্কার না করা হলেও আগামী বন্যায় হুমকিতে পড়বে পুলিশ লাইন ও এলাকা রাজশাহী থেকে আরো জানাচ্ছেন কাজী সাহেব পদ্মায় বাঁধ নির্মাণের ছয় মাস না পেরুতেই ভাঙন দেখা দিয়েছে গত বছরের সেপ্টেম্বরে ভাঙন থেকে পুলিশ লাইনটি রক্ষায় পনেরো দুই কোটি টাকা ব্যয় বাদটি নির্মাণ করা হয় এখন বাঁধটির এমন বেহাল অবস্থার কারণে হুমকিতে পড়েছে রাজশাহী পুলিশ লাইন ও আশেপাশের এলাকা স্থানীয়দের অভিযোগ নদীর তীর থেকে মাটি কেটে বাঁধটি নির্মাণ করায় ও নিয়ম না মেনে বালু উত্তোলন করাই এমন অবস্থা ঠিকাদাররা এসে স্কিপিটার দিয়ে মনে করেন মাটিটা কেটে নিয়ে যে ওখানে ফেললো যে মাটি মনে করেন থেকে আসবে ওই মাটি এখান থেকে টিবানদের মাটি কেটে নিয়ে যে ওখানে ফেললো পরে মগন এই জিনিসটা ভাঙনে এখানকে গর্ত করে ওই গর্ত পূরণ করছে তখন এই গর্ত ভেঙে গেছে তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের এই কর্মচারীর দাবি নির্মাণ কাজ শেষের আগেই বন্যার পানি চলে আসায় কাজটি সম্পূর্ণ করা যায়নি কাজটা আমরা পুরো মতন তুলতে পারিনি অল্প কিছু বাকি ছিল ভেঙে গেছে এবার আবার আশা করছি যে সামনে এক থেকে কাজ শুরু হবে আর পানিউনয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানালেন ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়েছে এক মাসের মধ্যে সংস্কার কাজ শেষ করা হবে যে কত দূরে গিয়ে এ বালিটি উত্তোলন করা যায় আমরা দেখি রাজশাহীসহ সারা দেশে যে বালিটি উত্তোলন করা হয় একদম নদীর কিনার থেকে যার কারণে এটিও একটি ভাঙনের মানে আমি মনে করি যে বিষয় বাতি নির্মাণে পানি উন্নয়ন বোর্ড দ্রুত পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের কাজী샤হীদ নিউজ 24 রাজশাহী হবিগঞ্জের চুনারো ঘাটের উলুকান্দিতে ট্রাক মাইক্রোবাসে এক নারী সহ পাঁচজন নিহত হয়েছে আহত হয়েছে চারজন নিহত এবং আহতদের সবাই মাইক্রোবাসের যাত্রী ছিল সকাল 7টায় এই ঘটনা ঘটে পুলিশ জানায় মাইক্রোবাসটি ভৈরব থেকে জাফলং এর উদ্দেশ্যে যাচ্ছিল এসময় উলোকান্দি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাকের সাথে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয় ফলে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি ট্রাকটি উল্টো পাশের একটি ভবনে ধাক্কা মারে এতে ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয় আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়েছে ড্রাইভারের যে পরিস্থিতি পাওয়া গেছে এবং আহত যে চারজন আছে থেকে যে তারা তারা সবাই একটা করে সিলেটে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির ঘটনায় সিলেটের ব্যবসায়ী যুক্তি যুক্তিতত্ত্বের তারিখ এক ফেব্রুয়ারি নির্ধারণ করেছে আদালত বৃহস্পতিবার সিলেটের মহানগর হাকিম মামুনুর রহমান সিদ্দিকীর আদালতে মামলার শুনানি শেষেই এই তারিখ দেওয়া হয় গত বছরের চোদ্দ ডিসেম্বর আলোচিত এই মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয় সাক্ষীর মধ্যে জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত সালে ভুয়া সেবায়ত সাজিয়ে তারাপুর চা বাগানটির দখল করেন রাগিবালি। আলী আত্মসাতের প্রতিআ প্রতিক্রিয়ায় রাগিবালি ও তার ছেলে আব্দুল হাই ভূমি মন্ত্রণালয়ের স্মারক জাল করেন বলে অভিযোগ এনে মামলা দায়ের করেন রাষ্ট্রপক্ষ দেশ নিচ্ছি বিরতি ফিরে এসে থাকছেন দেশের সর্বোত্তরে তেঁতুলিয়ার একমাত্র সরকারি হাসপাতালের বেহাল দশা পনেরো জন চিকিৎসকের বদলে আছেন মাত্র চারজন আবার স্বাগত দেখছেন নিউজ 24 দেশ সংবাদ আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে রাজশাহীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রাজশাহীর এক্সাইজ ও ব্যাট কমিশনারের আয়োজনে উপশহর কাস্টমস অফিস থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয় পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী দুই আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা সভায় সভাপতিত্ব করেন কাস্টমস কমিশনার মোয়াজ্জেম হোসেন সভায় বক্তারা রাজস্ব কর আদায় সীমান্তে অবৈধ পণ্য সরবরাহ বন্ধে ভূমিকা রাখার জন্য বাংলাদেশ কাস্টমসের প্রশংসা করেন টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্র পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বৃহস্পতিবার এই উন্নয়ন কেন্দ্রটি পরিদর্শনে আসেন তিনি এ সময় কেন্দ্রের আবাসন ব্যবস্থা খাদ্যের মান ও প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন তিনি এছাড়াও শিশু কিশোরদের সঙ্গেও কথা বলেন প্রধান বিচারপতি এর আগে গাজীপুরের কোনাবাড়ির কিশোরী উন্নয়ন কেন্দ্রও পরিদর্শন করেন তিনি শিশু কিশোরীদের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় দিক নির্দেশনাও দেন প্রধান বিচারপতি পরে সাংবাদিকদের এই বিষয়ে বিস্তারিত জানান কিশোর উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক মোহাম্মদ শাহজাহান দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের সীমান্ত উপজেলায় তেতলিয়ার একমাত্র সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সটির বেহাল অবস্থা পনেরো জন চিকিৎসকের পদ থাকলেও আছেন মাত্র চারজন এছাড়াও হাসপাতালের পরীক্ষা নিরীক্ষার যন্ত্রপাতিরও করুণ দশা পঞ্চগড় প্রতিনিধি সরকার হায়দারের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ট রিপোর্ট পঞ্চাশ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে পনেরো জন মেডিকেল অফিসার থাকার কথা থাকলেও আছেন মাত্র চারজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে প্রসূতি মা ও শিশুদের জন্য সাধারণ চিকিৎসা দেওয়ারও কেউ নেই এতে স্থানীয় রোগীরা রয়েছে বিপাকে এখানে ডাক্তার খুব কম সময় মতো ডাক্তার আসে না চিকিৎসা এবং ভালো মতো হয় না উনি লেখা যাওয়ার পরে যেগুলো ওষুধ লেখে ওগুলো বলে হাসপাতালে সাপ্লাই থাকে না আমাদের বাইরে কিনতে হয় আমি হাসপাতালে ডাক্তার কম অনেকক্ষণ বসে থাকে কিছু অল্প ওষুধ পাইছি আর বাইরে থেকে কিনতে বলছে স্থানীয়রা বলেছে চিকিৎসক না থাকায় রোগীরা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে ট্রেনিং এর বিষয় আছে কারো পড়াশোনার বিষয় আছে এই করতে করতে তেতুল এত শূন্য হয়ে যাবে এটা এতগুলো লোক চিকিৎসা পাবে কিভাবে সেবা নেওয়ার জন্য আসলো ডাক্তারের ঘাটতি থাকার কারণে সেবা বঞ্চিত হচ্ছে অত্র অঞ্চলের জনসাধারণ অভিযোগ স্বীকারও করলেন এই কর্মকর্তা সবচেয়ে দুঃখের বিষয় আমার এটা ইওসি হাসপাতাল কিন্তু পিয়ার নাই অ্যানেস্থেশিয়া ট্রেনিং প্রাপ্ত আছেন কিন্তু গায়নি সার্জন নাই। কর্তৃপক্ষ যদি এখানে গায়নি সার্জন দেন তাহলে এই এলাকার পুরুষ মাদের যথেষ্ট উপকার হবে। এই অবস্থা নিরণে কর্তৃপক্ষের প্রতি আহ্বান স্থানীয়দের। ডেক্স রিপোর্ট নিউজ বরিশালে নানা আয়োজনে মহাত্মা অশ্বিনী কুমার দত্তের 162 তম জন্মজয়ন্তী উদযাপিত হয়েছে। এই উপলক্ষে অশ্বিনী কুমার দত্তের বসত বাড়িতে আনন্দ শোভাযাত্রা আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় কুমার সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক বিমল ভট্টাচার্য পরে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবারে কৃষি সংবাদ বোরোধান আবাদে ব্যস্ত সময় পার করছেন নেত্রকোনার কৃষকরা সরকারিভাবে ধানের দাম নির্ধারণ করে দেয় গেল বছর বাজার দর ভালো পেয়েছিলেন চাষিরা তাই এবার ধান চাষে আরও বেশি আগ্রহী হয়ে উঠেছেন তারা প্রতিনিধি সোহান আহমেদের তথ্য দেখুন ডেস্ক রিপোর্ট নেত্রকোনের বিস্তীর্ণ ফসলে জমিতে ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা এরই মধ্যে প্রায় ষাট ভাগ জমিতে ধান রোপণ কাজ শেষ হয়েছে বাকি জমি আবাদে চলছে দিনরাত পরিশ্রম মূলত কৃষিকাজে শ্রমিক সংকটের কারণেই ধান আবাদে কিছুটা দেরি হয় কামরা সংকটের কারণে এখন জমি লাগাইতে করতেছে না তাই নিজেরাই খেতে নেমেও করলাম কাজের লোকের সংখ্যা খুবই কম তাই নিজে নেমে বললাম কাজ করতে ভালো লাগতেছে তবে শুকনো মৌসুম হওয়ায় শেচ কাজের জন্য তেল এবং ডিজেলের দাম সহনে পর্যায়ে রাখার দাবি জানিয়েছেন কৃষকরা পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের অনুরোধ রয়েছে তাদের ফসল মাঠাইতেছে আপনারা বিদ্যুতের কারণে অনেক জায়গা জায়গায় কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে চলতি মৌসুমেও ভালো ফলনের পাশাপাশি কৃষকরা লাভের মুখ দেখবেন এমন আশা কৃষি বিভাগের যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না আসে তো কৃষকগণ হাসি মুখে ফসল উঠাইতে পারবে বলে আমি মনে করি এবং কৃষকগণও সেই আশায় বুক বেঁধে তারা জোরে আবার রোপণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে চলতি মৌসুমে জেলায় এক লাখ আশি হাজার হেক্টরের বেশি জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে যেখানে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাত লাখ তিন হাজার ছশো একষট্টি মেট্রিক টন ধান ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি ধান উৎপাদনে দেশের সফলতার ধারাকে আরও গতিশীল করতে হবে বলেছেন কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা দুই হাজার পনেরো ষোলো উদ্বোধনী সভায় তিনি এইসব কথা বলেন এই সভায় বিজ্ঞানীরা জানান এ পর্যন্ত হাইব্রিড সহ মোট বিরাশিটি জাত উদ্ভাবন করেছে তারা নিউজ টুয়েন্ফোর দিয়ে সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি ফিরেশ দেখবেন পর্দার ভয়াল ছবলের মুখে ঢিলাই দহের দীর্ঘ অপেক্ষার পর অবশেষে শিলাইদহে শুরু কুঠিবাড়ি বাড়ি রক্ষা বাধ্য প্রকল্প স্বাগত দেখছেন নিউজ সংবাদ মৃত ভোটারদের সঠিক তথ্য চেয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ জাবেদ আলী প্রকৃত তথ্য না পাওয়ায় অনেক ক্ষেত্রেই ভোটার তালিকায় তাদের নাম এবং স্মার্ট কার্ডও তৈরি হচ্ছে বলে অভিযোগ করেন তিনি গাজীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ছবি সহ ভোটার তালিকা হাল নাগাদ কার্যক্রম উপলক্ষে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন বাগেরহাটের রামপালে ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র দ্রুত বাস্তবায়নের দাবিতে ছয় কিলোমিটার এলাকা জুড়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত রামপাল উপজেলার বাবুরবাড়ি এলাকায় এই কর্মসূচি পালিত হয় মানববন্ধনটির আয়োজন করে দক্ষিণাঞ্চল উন্নয়ন পরিষদ নামে একটি সংগঠন এ সময় অংশগ্রহণকারীরা বলেন যারা দেশের উন্নয়ন চায় না তারাই এই বিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতা করছে পদ্মার রূপে আকৃষ্ট হয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছুটে এসেছিলেন শিলাইদহের কুঠিবাড়িতে কালের বিবর্তনে সেই পদ্মার এই প্রিয় আবাসনটি দীর্ঘ অপেক্ষার পর অবশেষে শুরু হয়েছে বিশ্বকবির স্মৃতি বিজড়িত কুঠিবাড়ি রক্ষা প্রকল্প বাদ নির্মাণের কাজ হাসানের তথ্য চিত্রে দেখুন ডেস্ক রবীন্দ্রনাথ ঠাকুর তার বড় একটা সময় কাটিয়েছেন কুষ্টিয়ার শিলাইদহে তার নোবেল জয়ী গীতাঞ্জলির বেশিরভাগই লিখেছিলেন শিলাইদহে বসে শত বছরের পুরনো কবির স্মৃতিবিজড়িত শিলাইদহ কুঠিবাড়িকে রক্ষার জন্য চলছে স্থায়ী বাঁধ নির্মাণের কাজ বাঁধ নির্মাণের কাজ শুরু হওয়ায় নদী পাড়ের ভাঙন কবলিত মানুষ ও দর্শনার্থীরা যেমন উৎফুল্ল তেমনই দেখছেন আশার আলো আমাদের বাড়ির নদীর মাঝে নদীর মাঝে যেসব বাড়ি ঘর ভেঙে টেঙে আমরা সত্যি সত্যি রোড বন্ধক আমাদের ভেঙে গেছে বা আটটা যদি হয় তাহলে এই আমার থাকলে পারে নির্ধারিত সময়ে নকশা অনুযায়ী এই বাঁধ নির্মাণের কাজ দ্রুত ও সঠিকভাবে শেষ করার কথা জানালেন এই কর্মকর্তারা শিলাইদের কুটিবাড়ি এবং তার আশেপাশের এলাকা নদী ভাঙনের হাত হতে রক্ষা পাবে এই প্রকল্পটা জুন আঠারো সালে শেষ হবে এই প্রকল্প বাস্তবায়নের জন্য বাংলাদেশ ডিজেল প্লান্টকে দায়িত্ব দেন বাংলা ডিজেল প্ল্যান্টের সাব কন্ট্রাক্টর হিসাবে আমাদের ওয়েস্টার্ন ব্যাংক প্রাইভেট লিমিটেড দায়িত্বভার গ্রহণ করেন পানি উন্নয়ন বোর্ডের একশো কোটি টাকার এই প্রকল্পটি সম্পূর্ণ হলে কুঠি বাড়ি সহ নদীকুলের দশ হাজার বাড়িঘর নদী ভাঙন থেকে রক্ষা পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা নিউজ চুয়াডাঙ্গায় দুই সন্ত্রাসীকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় তিনটি শক্তিশালী তাজা বোমা বৃহস্পতিবার ভোরে আলমডাঙ্গা উপজেলার ঘোষবিলা গ্রাম থেকে তাদের আটক করা হয় দুইজনের বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলায় পুলিশ বৃহস্পতিবার ভোরে অজ্ঞাত যুবক আলমডাঙ্গার ঘোষবিলা গ্রামে অবস্থান করছিল গ্রামবাসী তাদের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ হয়ে ধাওয়া দিলে অন্য সহযোগীরা পালিয়ে গেল স্থানীয়দের হাতে ধরা পড়ে শাহিনের এ এসময় তাদের কাছে থাকা ব্যাগ থেকে তিনটি শক্তিশালী তাজা বোমা উদ্ধার করা হয় খবর পেয়ে সকালে আলমডাঙ্গা থানা পুলিশ গ্রামবাসীদের কাছ থেকে আটককৃতদের উদ্ধার করে থানায় নিয়ে আসে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে জামান গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান কেপিএল হাউসহোল্ড প্লাস্টিক ফার্নিচারের বাৎসরিক সম্মেলন বুধবার সকালে সাগরপাড়ের এক অভিজাত আবাসিক হোটেলের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে সারাদেশের একশো বেশি ডিলার ও কেপিএল কর্মকর্তারা উপস্থিত ছিলেন সম্মেলনে আলোচনা করা হয় কেপিএল হাউসমোল্ড প্লাস্টিক অ্যান্ড ফার্নিচারের উন্নয়নের বিভিন্ন দিক টার্গেট বাস্তবায়নের বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করেন কেপিএল এর ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আসাদুজ্জামান সহ অন্যান্য কর্মকর্তারা সম্মেলন শেষে কেপিএল এর সফল ডিলার ও কর্মকর্তাদের সম্মাননা পুরস্কার দেওয়া হয় সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলন শেষ করা হয় বাগেরহাটের নির্মাণ শিল্প কারিগরদের নিয়ে দিনব্যাপী কর্মশালা করেছে দেশের শীর্ষস্থানীয় সিএসআরএম রড উৎপাদনকারী চাকদাই স্টিল অ্যান্ড রিলোরিং মিলস প্রাইভেট লিমিটেড জেলা পরিষদ মিলনায়তন থেকে এই কর্মশালার শুরুতে বিশাল র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কর্মশালায় সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি এই রডের ব্যবহার বিধি সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরে প্রশিক্ষণ দেওয়া হয় নির্মাণ শিল্পীদের কর্মশালায় তিন শতাধিক নির্মাণ শিল্প কারিগর অংশ নেন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম কোম্পানির হেড অফ মার্কেটিং অব ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠান শেষে রাইফেল ড্র বিজয়ী জন নির্মাণ শিল্পীকে পুরস্কৃত করেন প্রধান অতিথি। আজ থেকে নেত্রকোনায় দিন ব্যাপী জেলা ইস্তেমা শুরু হয়েছে ইস্তেমাকে কেন্দ্র করে মেদনী ইউনিয়নের পুখরিয়া মাঠ এলাকায় ধর্মপ্রাণ মুসল্লিগণ দলে দলে আসতে শুরু করেছে নেত্রকোনা জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ মুশিফকুর রহমান জানান ইস্তেমাকে সুন্দর ও সফল করতে জেলা প্রশাসন থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে পুরো এলাকাকে সিসিটিভির আওতায় রাখা হয়েছে আঠাশ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইস্তেমা শেষ করা হবে এই ছিল আজকের নিউজ টোয়েন্টি ফোর দেশ সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ